দেখো আগের ভিডিও আমরা দেখিয়েছি যে ফরমিক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এদের অ্যাসিডিটি বলেছি ফরমিক অ্যাসিডের সবচেয়ে বেশি, বেনজয়িক অ্যাসিডের তারপর হচ্ছে একটু কম হবে, আর অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিটি সবচেয়ে কম এই তিনটের মধ্যে। এখন যদি সেখানে আমরা বলেছি যে এই ফিনাইল গ্রুপের এই কার্বনে এসপি টু কার্বন আছে, মিথাইল গ্রুপে এসপি থ্রি আছে, তাহলে এসপি টু কার্বন থাকার জন্য ফিনাইল গ্রুপে এর অ্যাসিডিটিটা হচ্ছে বেশি হচ্ছে, আর মিথাইল গ্রুপে এসপি থ্রি কার্বন আছে তাহলে অ্যাসিডিটি কম হচ্ছে। এখন যদি আমরা মাইনাস আর এফেক্ট আর প্লাস আর এফেক্ট এই এফেক্টটা বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে ফিনাইল গ্রুপের কী আছে, মাইনাস আর এফেক্ট আছে, আবার কনজুগেশনে থাকার জন্য কার্বনিল গ্রুপের সঙ্গে ফিনাইল গ্রুপের প্লাস আর এফেক্ট আছে, আর মিথাইল গ্রুপে শুধু মাইনাস প্লাস আই আছে, ইলেকট্রন রিলিজিং প্রপার্টি বা ইলেকট্রন ডোনেটিং প্রপার্টি আছে গ্রুপ। এখানে দেখো যে ফিনাইল গ্রুপের মাইনাস আই আর প্লাস আই, এখানে ফিনাইল গ্রুপের এখানে মাইনাস আইটা খুব একটা বেশি কার্যকরী নয়, খুব একটা খুবই কম, প্লাস আর এফেক্টটা বেশি, কিন্তু মাইনাস আই আর ফিনাইল গ্রুপের মাইনাস আই আর প্লাস আর দুটোর যে সম্মিলিত রূপ, দুটোকে যদি আমি একত্রিত করি, দুটো এফেক্টের ফল মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের চেয়ে অনেকটাই কম হয়, যার ফলে কী হবে না ফিনাইল অ্যাসিডে মানে তোমার ফিনাইল মানে বেনজয়িক অ্যাসিডে এর অ্যাসিডিটা বেশি হবে, আর তোমার হবে মিথাইল গ্রুপে তোমার কী হবে অ্যাসিডিক অ্যাসিডে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টটা বেশি হওয়ার জন্য এর অ্যাসিডিটা কী হবে কম হবে। এখন যদি আমরা ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড নিই আর যদি অ্যাসিডিক অ্যাসিড নিই, তাহলে এই দুটোর মধ্যে দেখা যাবে যে ফিনাইল অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের অপেক্ষা বেশি, কারণ ফিনাইল গ্রুপের হচ্ছে মাইনাস আই এফেক্ট আছে, এখানে প্লাস আর এফেক্ট থাকবে না, যেহেতু ফিনাইল গ্রুপটা কার্বনিল গ্রুপের সঙ্গে কনজুগেশনে নেই, তাই এর প্লাস আর এফেক্ট বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। তাহলে ফিনাইল গ্রুপে মাইনাস আই এফেক্ট আছে, এখানে মিথাইল গ্রুপের কী হবে প্লাস আই আছে, এই প্লাস আই এফেক্ট থাকার জন্য এর অ্যাসিডিটি কম হবে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাহলে উইচ বন্ধন ইলেকট্রন ঘনত্ব এখানে বেড়ে যাবে, অ্যাসিডিটি কমে যাবে, এখানে মাইনাস আই এফেক্ট আছে যার জন্য অ্যাসিডিটি কী হবে বেড়ে যাবে। এখন যদি আমরা বলি রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটিটা ডিপেন্ড করছে ওদের সাবস্টিটিউয়েন্টে কেমন গ্রুপ আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। যদি এরকম আমি একটা নিই কার্বক্সিলিক অ্যাসিড নিই, এক্স যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে কী হবে এই যে কনজুগেট বেসটা কার্বক্সিলেট অ্যানায়ন, তার স্টেবিলিটিটা কী হবে মাইনাস আই এফেক্টের জন্য বেড়ে যাবে, অর্থাৎ কনজুগেট বেসের স্টেবিলিটি বেড়ে যাচ্ছে, এখানে এক্স হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে তার অ্যাসিডিটিটা বাড়বে। আর যদি এই যে অ্যারোমেটিক যদি কার্বক্সিলিক অ্যাসিডে যদি ইলেকট্রন ওয়াই, এখানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং যদি গ্রুপ থাকে, তাহলে কী হবে কনজুগেট বেস যেটা, তার কী হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকার জন্য তার কী হবে স্টেবিলিটিটা কমে যাবে, অর্থাৎ এর অ্যাসিডিটি কম হবে। তার মানে এটা বুঝতে পারলাম যে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডে যদি সাবস্টিটিউয়েন্ট থাকে, সেটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তার অ্যাসিডিটি বাড়বে, আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে তার অ্যাসিডিটি কমবে। এখন যদি আমরা তিন চারটে অ্যাসিড বিবেচনা করি, প্যারানাইটো বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড, প্যারামিথাইল বেনজয়িক অ্যাসিড, প্যারামিথক্সি বেনজয়িক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি বেনজয়িক অ্যাসিড, এরকম যদি বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে এই জায়গায় প্যারানাই, এখানে নাইট্রো গ্রুপ আছে, নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্ট আছে, এখানে মাইনাস আর এফেক্ট আছে আর মাইনাস আই 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 আছে, মিথাইল গ্রুপের প্লাস আই আছে, হাইপার কনজুগেটিভ এফেক্ট আছে, আর ও সিএইচ থ্রি গ্রুপের এখানে কী হবে প্লাস আর এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে, এখানেও কী হবে প্লাস আর এফেক্ট আছে, তাহলে এগুলো সব প্লাস আর এফেক্ট, তাহলে এদের অ্যাসিডিটি কম হবে, আর এর হচ্ছে মাইনাস আই এফেক্ট, মাইনাস আর এবং মাইনাস আই, তাহলে এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। এবারে এই তিনটের মধ্যে দেখব যে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাহলে প্লাস আই এফেক্ট হবে, এখানে দেখো আবার প্যারামিথক্সি বেনজয়িক গ্রুপে মিথক্সি গ্রুপের কি প্লাস আর এফেক্ট আছে, রেজোনান্স এফেক্ট আছে, আবার ওইচ গ্রুপের মানে ওইচ গ্রুপের প্লাস আর এফেক্টটা আরও স্ট্রং, ওইচ গ্রুপের প্লাস আর এফেক্টটা বেশি, এখানে কিন্তু কেউ ভাবতে পারে যে ও সিএইচ থ্রি এবং ওইচ, এদের ও সিএইচ থ্রি আর ওইচ এদের মাইনাস আই এফে আছে, কিন্তু মাইনাস আই এটা দেখো এখানে চারটে কার্বন পরমাণুর পর সি ডবল এইচ, তো তারপরে চারটে কার্বন তিনটে কার্বন পেরিয়ে গেছে, তার মানে এদের মাইনাস আই এফেক্টটা মোটামুটি দুজনের একই, তাহলে এখানে মাইনাস আই এফেক্টটা খুব একটা কার্যকরী হবে না, এখানে বিবেচনা করতে হবে প্লাস আর এফেক্ট, প্লাস আর এফেক্টটা হচ্ছে ও সিএইচ থ্রি গ্রুপের হচ্ছে তোমার কী হবে ওইচ অপেক্ষা ও সিএইচ থ্রি গ্রুপের কম হবে, তাহলে ও সিএইচ থ্রি গ্রুপের প্লাস আর এফেক্টটা কম, ওইচ গ্রুপের প্লাস আর এফেক্ট বেশি, তার মানে এর অ্যাসিডিটিটা হচ্ছে, এর অ্যাসিডিটিটা হচ্ছে বেশি হবে, তার মানে এখানে ইলেকট্রন ডোনে, এর ইলেকট্রন ডোনেটিং প্রপার্টি বেশি হবে প্লাস আর এফেক্টের জন্য, তার মানে অ্যাসিডিটি এর কী হবে সবচেয়ে কম হবে, এর বেশি হবে। এবার এর তো আর প্লাস আর এফেক্ট নেই, শুধু প্লাস আয়, প্লাস আর অপেক্ষা প্লাস আয়ের অতটা গুরুত্ব নেই, মানে প্লাস আর এফেক্টটা
ডমিনেটিং ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট দেন প্লাস আয়। তাহলে প্লাস আয় এফেক্ট অতটা গুরুত্বপূর্ণ না হওয়ার জন্য এর অ্যাসিডিটি কী হবে, বেশি হবে। আর তারপর হচ্ছে এর তো কোনো প্লাস আর এফেক্টই নেই, তাহলে এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। তাহলে অর্ডারটা পেলাম, প্যারানাইট্রো সবচেয়ে, তারপর বেঞ্জোয়িক অ্যাসিড, প্যারামিথাইল বেঞ্জোয়িক অ্যাসিড, প্যারামিথক্সি বেঞ্জোয়িক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড। আমি এবার এখানে একটা বিবেচনা করি যে নাইট্রো গ্রুপ আর হচ্ছে ও সিএইচ থ্রি গ্রুপ। দেখো নাইট্রো গ্রুপটা যদি আমি এরকম ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে রেজোন্যান্স করে এরকম, এখানে যদি রেজোন্যান্স করে, হ্যাঁ এটা বন্ডটা এখানে গেল, এই জায়গায় এখানে গেল, তাহলে প্লাসটা কোথায় আসছে, এইখানে। তাহলে প্লাস, তাহলে এই সি ডাবল এইচ গ্রুপের কাছে প্লাস আসছে, মানে প্রোটন রিলিজ কী হবে, ইজি হবে, বন্ডটা নিজের দিকে টেনে নেবে, তাহলে এখানে প্রোটন রিলিজটা ইজি হবে। প্যারামিথক্সি বেঞ্জোয়িক অ্যাসিডের ক্ষেত্রে, প্যারানাইট্রো বেঞ্জোয়িক অ্যাসিডের ক্ষেত্রে প্রোটন রিলিজটা ইজি হবে। হ্যাঁ, এছাড়াও আমি এটাও ভাবতে পারি যে প্যারানাইট্রো বেঞ্জোয়িক অ্যাসিডের যে কনজুগেট বেস, সেটা এখানে পজিটিভ চার্জ, তার মানে এর কী সি ডাবল ও মাইনাস, সি ডাবল ও মাইনাসের কী আছে, প্লাস আই এফেক্ট আছে। তাহলে এই কনজুগেট বেসটা কী হবে, প্লাস আই এফেক্টের জন্য স্টেবিলিটি পাবে, তার মানে অ্যাসিডিটি বেশি হবে, তাই তো? মানে একটা স্টেবেল, এই এই কার্বানিয়ানটা, এই অ্যানায়নটা, কনজুগেট বেসটা স্টেবেল। এখানে দেখো প্যারামিথক্সি যে বেঞ্জোয়িক অ্যাসিড, এখানে যদি রেজোন্যান্স হয়, তাহলে এটাই বন্ডটা এখানে গেল, এটাই জায়গায় গেল, হ্যাঁ এইটা কী হবে, এখানে মাইনাস হবে। তার মানে আমরা যেটা পাচ্ছি, ওটা প্লাস হয়ে গেল, দিয়ে এখানে তোমার মাইনাস। আর সি ডাবল এইচ গ্রুপের কী আছে, মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস সি ডাবল এইচ গ্রুপের মাইনাস আই আছে। তাহলে এই যে নেগেটিভ চার্জ এখানে, তাহলে এখানে প্রোটন রিলিজটা কী হবে, ডিফিকাল্ট হয়ে যাবে, এখানে প্রোটন রিলিজটা কী হবে, ডিফিকাল্ট হবে। ওখানে কী ছিল, প্রোটন রিলিজটা ইজি হচ্ছিল, প্রোটন রিলিজটা এখন তোমার হচ্ছে ইজি হচ্ছিল, এবং কনজুগেট বেসেও দেখলাম স্টেবিলিটি পাচ্ছে। এখানে এই যে প্যারামিথক্সি বেঞ্জোয়িক অ্যাসিড, তার যে কনজুগেট বেস, তোমার আমি যদি ভাবি এরকম, যদি ভাবি তাহলে দেখা যাচ্ছে এখানে নেগেটিভ চার্জ কনজুগেট বেসটা প্যারামিথক্সি বেঞ্জোয়িক অ্যাসিড। সি ডাবল ও মাইনাসের কী তোমার হচ্ছে, এর হচ্ছে প্লাস আই এফেক্ট আছে, সি ডাবল ও মাইনাসের প্লাস আই এফেক্ট আছে। তাহলে এখানে কী হবে, নেগেটিভ চার্জটা, কার্বানিয়ানের নেগেটিভ চার্জটা আরও বাড়িয়ে দেবে, তার মানে এটা আনস্টেবল হয়ে যাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে প্যারামিথক্সি বেঞ্জোয়িক অ্যাসিড অপেক্ষা প্যারানাইট্রো বেঞ্জোয়িক অ্যাসিড হচ্ছে মোর অ্যাসিডিক, এটুকুই।